হ্যালো ডিয়ার এক্সপিরিয়েন্টস তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি নে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি গত কাল থেকে ত্রিপুরা কম্পিটিটিভ এক্সাম এক্সপিরিয়েন্টসদের জন্য অনেক টেন্সড সিচুয়েশন যাচ্ছে টেন্সড কেন কারণ একটা পরীক্ষা বাতিল হয়েছে হঠাৎ করে বিকেলবেলা নোটিস এসেছে যে পরীক্ষাটা বাতিল ডিউ টু এ কোর্ট অর্ডার নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আরেকটা পরীক্ষা দিতে গিয়ে অনেক ক্যান্ডিডেটসরা বিপাকে পড়েছে ঠিক আছে এমন কি একজন বা দুজন প্রাণও হারিয়েছে আর প্রচুর ক্যান্ডিডেটস হসপিটালে অ্যাডমিটও হয়েছে ঠিক আছে বিকজ দে আর মানে ক্রিটিক্যালি ইল সো গতকালকের দিনটা কিন্তু ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য একটা কালো দিন বা ব্ল্যাক ডে আমরা বলতে পারি কারণ দু দুটো পরীক্ষা যেটা তোমাদের থার্ড ফোর্থ ও ফিফথ মে হওয়ার কথাই দুটোই কিন্তু আনএক্সপেক্টেড ওয়েতে কিন্তু টার্ন আপ করলো গতকালকে এখন একটা জিনিস হয়েছে যারা ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষার জন্য কোপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে যায়নি ঠিক আছে কারণ তোমরা সবাই জানো একই দিনে দুটো পরীক্ষা এটার মানে মানে এটা নিয়ে অনেক প্রটেস্ট হয়েছিল কিন্তু কোপারেটিভ ব্যাংক থেকে কোনো কিছুই করা হয়নি আর অ্যাকচুয়ালি কি হয় এমন যখন হয় যে দুটো সরকারি পরীক্ষা একই দিনে পড়েছে জেনারেলি কি হয় যে কোনো একটা থেকে কিন্তু ডেট চেঞ্জ করা হয় যেহেতু ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষার ডেট দেওয়া হয়েছিল অ্যাটলিস্ট সিক্স মান্থস বিফোর এটা কিন্তু অপারেটিভ ব্যাংকের কিন্তু দায়িত্ব ছিল ডেটটাকে নিজেদের ডেটটাকে কিছুটা পাল্টে কারণ দুটোই তো গভর্নমেন্ট অফ ত্রিপুরা অর্গানাইজেশন তাই না সো অনেক ক্যান্ডিডেটস গেছে অনেক ক্যান্ডিডেট দেখা করেছে কথা বলেছে কিন্তু দেয়ার ইজ নো সলিউশন ঠিক আছে আর এখন পরীক্ষা আজকে সকাল সাড়ে আটটা থেকে ফার্স্ট শিফট ফার্স্ট স্টিপ্টের যাদের আছে পরীক্ষা ত্রিপুরা কোপারেটিভ ব্যাঙ্কের আজকে কেশিয়ার কাম ক্লার্কের পরীক্ষা শুরু হয়ে গেছে সবাই কিন্তু লাস্ট এন্ট্রি আটটা পনেরো শো আটটায় সবাই কিন্তু ঢুকে গেছে ঠিক আছে পরীক্ষা দিতে এটা একটা গুড থিং এক নাম্বার দুই নাম্বার কথা হচ্ছে দুঃখের ব্যাপার হচ্ছে অনেকেই আজকের পরীক্ষাটা অ্যাটেন্ড করতেই যাচ্ছিল কিন্তু আনফর্চুনেটলি অ্যাটেন্ড করতে পারেনি ওদের জন্য আমরা খুব খুব দুঃখিত এখন দেখা যাক এই রেগুলার পরীক্ষাগুলো পাঁচ তারিখ শেষ হলে ফিফথ মে শেষ হলে আদৌ কি ব্যাংক থেকে এই যে সমস্ত এফেক্টেড ক্যান্ডিডেটসরা আছে ওদের জন্য কি অল্টারনেটিভ কোনো ডেট বের করবে বা কোনো সলিউশন কি ওনারা দেবেন সো টাইম উইল স্পিক অ্যাজ অফ নাও ব্যাঙ্ক অথরিটিস ওনারা কিন্তু বিজি আছেন ইনভিজিলেশনের ডিউটিতে মানে বিভিন্ন পরীক্ষা হলে কিন্তু ওনাদের ডিউটি পড়েছে সো ওখানে ওনারা বিজি ওয়ান্স দে রিটার্ন ফ্রম দেয়ার টু দ্য হেড অফিস তখন কিন্তু এটা বোঝা যাবে ঠিক আছে সো এই কোপারেটিভ ব্যাংকের আরেকটা প্রবলেম হচ্ছে আবারও ট্রেন লেট হচ্ছে ঠিক আছে আবারও ট্রেন লেট কোন ট্রেন লেট কোন ট্রেন কোন জায়গায় আছে ঠিক আছে কোন কোন পরীক্ষার এক্সপিরিয়েন্সরা আটকে আছে ওরা যেতে পারবে না এমন একটা ধোয়াশা হয়ে আছে ট্রেনে বসে ওরা চিন্তা করছে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে সো এই সমস্তগুলো নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে এছাড়া ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের যেই ত্রিপুরা হাইকোর্ট অনারেবল ত্রিপুরা হাইকোর্ট থেকে যেই অর্ডার কপিটা বেরিয়েছে ওটা আমরা তোমাদের দেখাবো আর এক্সপ্লেন করব যে কেন এই পরীক্ষাটাকে বাতিল করা হলো ঠিক আছে বা এটা নেক্সট কোর্স অফ অ্যাকশন কি হবে ফ্রম দ্য টিপিএসি সাইড ঠিক আছে সো ভেরি ভি ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের কাছে একটা আশা রাখবো তোমরা সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম গ্রুপে আমাদের এই ভিডিওটা শেয়ার করবে ম্যাক্সিমাম এক্সপিরেট যারাই ত্রিপুরার চাকুরি প্রত্যাশীরা বা প্রার্থীরা সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে এ দুটো ইম্পর্ট্যান্ট ও কারেন্ট বার্নিং ইস্যুস সবাই যাতে জেনে যেতে পারে ঠিক আছে সো ম্যাক্সিমাম শেয়ার কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোমরা প্লিজ আমাদের এই ভিডিও লিংটা কিন্তু করে দেও ঠিক আছে চলো শুরু করছি বিফর আই ভিগিন্দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিয়েই তোমরা যদি এমন ক্যান্ডিডেট হও যারা বিভিন্ন ত্রিপুরা সরকারি চাকরি প্রাইভেট চাকরি ফিক্সড পে চাকরি সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের টাইম টু টাইম লাগবে বা এমন প্রার্থী হোক তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ ওইগুলোর তোমাদের ক্লাসেস লাগবে রেগুলার ক্লাসেস বা কারেন্ট অ্যাফেয়ার জিকে ওই সমস্ত লেটেস্ট ট্রেন্ডিং টপিক্স নিয়ে জানার তোমাদের ইন্টারেস্ট আছে সো তোমরা আমাদের চ্যানেল স্টাডি স্টাডিটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না আমাদের ফেসবুক পেজ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আমাদের ছেলে তোমরা গ্রুপসগুলো জয়েন করতে পারো ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি ঠিক আছে একটু সময় নেই তোমাদের ছোট্ট আপডেট টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টেরও ফুল সিলেবাস নোটস আমাদের কাছে এখন রেডি ঠিক আছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি আগরতলার যে পরীক্ষাটা ট্রাইবেল ওয়েলফেয়ারের অফিস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট স্টাফ ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার ত্রিপুরা স্টেট অপারেটিভ ব্যাংকের আজকে তো কেশিয়ার কাম ক্লাস শেষ তারপর এম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের নোটস আমাদের কাছে আছে তারপর এসএসসি রেলওয়ে টিটি এডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার ডেপুটি প্রিন্সিপাল অফিসার সমস্ত পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট কমন যেতে পরে ওই রকম নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ আমাদের কন্টাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের ওপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স সো প্রথম আমরা দেখে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামের যে ইস্যুটা গতকালকে আমরা আলোচনা করেছি এইবার আমরা দেখব একদম ডকুমেন্ট সেন্ট্রিক আলোচনাগুলো আমরা এখানে করবো মানে বিভিন্ন লিডিং নিউজ পেপার্সে উঠেছে নেক্সট আমরা দেখবো এই যে কোর্টের থেকে যে অর্ডার কপিটা বেরিয়েছে এটার মিনিংটা কি অ্যাকচুয়াল মিনিংটা কী ঠিক আছে একদম সোজা ভাষায় তোমাদেরকে আমরা বুঝিয়ে দেবো ঠিক আছে আচ্ছা ত্রিপুরার বিভিন্ন লিডিং নিউজ পেপারসে আজকে টিএস পরীক্ষা নিয়ে মানে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষাটা নিয়ে কিন্তু অনেক আর্টিকেল কিন্তু উঠেছে এরই মধ্যে একটা আর্টিকেল আমরা তোমাদের দেখাচ্ছি টিএস পরীক্ষা বাতিল উচ্চ আদালত আদালতের রায়ে ঠিক আছে টিএস দুই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ঘিরে বড় ঘিরে বড় সড়ো প্রশ্ন উঠল ত্রিপুরা হাইকোর্টে যার ফলে রাজ্যের হাজারো হাজারো ইঞ্জিনিয়ারদের পক্ষে আদেশ দিল উচ্চ আদালত অনারেবল ত্রিপুরা হাইকোর্ট শুধুমাত্র রাজ্য সরকারের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের ব্যর্থতার জন্য শুক্রবার থেকে অনুষ্ঠিত টিএস মেইন পরীক্ষা বাতিল করে দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট শুধু তাই নয় নতুন করে উত্তরপত্র মূল্যায়ন করে পুনরায় প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশেরও নির্দেশ দিল উচ্চ আদালত মানে এখানে বলেছে অ্যাকচুয়ালি ইস্যুটা কি হয়েছে প্রিলিমস তোমাদের যেই রেজাল্টটা বেরিয়েছিল রেজাল্ট মানে কি এটা তো এমসিকিউটাইভ এর পরীক্ষা আনসার কি বেরোয় একবার টেন্টেটিভ বেরোয় একবার ফাইনাল আনসার কি বেরোয় এই ফাইনাল আনসার কির ভিত্তিতেই কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা হয় সো এখানে বলা হচ্ছে যে এই যে ফাইনাল আনসার কির ভিত্তি যে মেরিট লিস্টটা পাবলিশ করা হয়েছে ওটার মধ্যে আনসার কির মধ্যে কিছু ভুল আছে এখানে কিছু তোমাদের নতুন কিছু অ্যাডও হতে পারে আবার এখানে কিছু সাবস্ট্র্যাক্টও হতে পারে তার জন্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনকে অনারেবল ত্রিপুরা হাইকোর্ট ওনারা কিন্তু অর্ডার দিয়েছেন যে তুমি যেই কমিটি মানে সমস্ত কিছু রিক্রুটমেন্ট মানে তোমাদের সাকসেসফুলি করানোর জন্য একটা কমিটি কিন্তু গঠন করা হয় ঠিক আছে ওই কমিটি ওভারলুক করে সমস্ত ঠিক আছে সো এখানে কি হয়েছে এই যে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের সমস্ত খুঁটিনাটি ব্যাপারগুলো দেখার জন্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কিন্তু একটা কমিটি গঠন করেছিল ঠিক আছে ওই কমিটির দ্বারাই কিন্তু এই প্রিলিমস এক্সামের রেজাল্ট কিন্তু বের করানো হয়েছিল এখন যেহেতু এটা নিয়ে এত প্রশ্ন উঠেছে ইভেন কি টিপিএসি কেও যেহেতু কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে তার জন্য অনারেবল ত্রিপুরা হাইকোর্ট এটা বলেছে যে এখন যে কমিটির দ্বারা আগে এটা পাবলিশ করা হয়েছিল পুরোটা কমিটিকে ফর্ম করা হয় আবার কমিটিতে নতুন যে ফর্ম হবে ওটার মধ্যে কোনো মেম্বারে আগের কমিটির থাকতে পারবে না আবার সম্পূর্ণভাবে প্রিলিমসের এক্সামের কোশ্চেন পেপারটা আবার ইভালুয়েট করা হবে ফাইনাল আনসার কি বের করানো হবে ওটার ভিত্তিতে গ্রেস মার্ক যে দেওয়া হয়েছিল ওটা নিয়েও এখানে তোমাদের অনেকগুলো ইস্যু উঠেছে এখন দেখা যাক গ্রেস মার্ক নিয়ে কি আয়দার প্লাস ফোর মাইনাস ফোর ওইরকম কি কিছু হবে কিনা ওটা টাইম উইল স্পিক আমরা তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে তো এই সমস্ত ইস্যুগুলো যা যা এমনও হতে পারে যে প্রিলিমস এক্সামের আনসার কি বের হয়ে ফাইনাল মেরিট লিস্ট আবার বেরোলো মানে তোমাদের মেইনস এক্সামে কোয়ালিফাই করানোর জন্য তখনও যদি স্যাটিসফাই না হয় আর এমন যদি হয় যে আবার আনসার কিতে ভুল তখন কিন্তু আবারও কিন্তু প্রিলিমসের জন্য কিন্তু নতুন কমিটি কিন্তু গঠন হতে পারে ঠিক আছে কারণ এই ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রিলিমস এক্সামের পেপারটা নিয়ে কিন্তু অনেকেরই কিন্তু সমস্যা ছিল কারণ অনেকেই বলছিল টাফ এক্সাম পেপার অনেকেই তোমরা আমাদেরকে বলেছিলে পরীক্ষা দিয়ে এসে সো এটা নিয়ে এখন ইস্যু একটা বড় সড়ো ইস্যু হয়ে গেছে যার জন্য মেনস এক্সামটা আজকের থেকে শুরু হওয়ার কথা ছিল ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের ডিপ্লোমা প্লাস ডিগ্রির মেন্স ওটা কিন্তু আজকে থেকে হয়নি সো এটা ক্যান্ডিডেটদের জন্য বিরাট একটা সেটব্যাক কারণ ক্যান্ডিডেটরা অনেক আশা নিয়ে কিন্তু প্রিপারেশন করে হাও এখন এটা একটা ভালো দিক হচ্ছে যে মানে হয়তো তোমাদের মার্কসও বাড়তে পারে বা এখন যেগুলো আসবে একদম জেনুইন জিনিস আসবে যে যেই আনসার কিটা বেরোবে ওটা এখন রিভাইজড আনসার কিও না একদম কমপ্লিটলি নতুনভাবে প্রত্যেকটা কোশ্চেনকে লাইন বা লাইন চেক করে কিন্তু আনসার কিগুলো বের করানো হবে ঠিক আছে আচ্ছা এখানে কি বলেছে রাজ্যের ইঞ্জিনিয়ারদের পক্ষে মামলা করেছেন আচ্ছা এগুলো আমরা পড়বো না এমনকি আজকের নির্দেশে বলা হয়েছে এই জায়গাটা এমনকি আর্জেন্ট আজকের নির্দেশে বলা হয়েছে টি কর্তৃপক্ষকে নতুন করে একটি কমিটি গঠন করে পুনরায় উত্তরপত্র মূল্যায়ন করতে হবে উত্তরপত্র মূল্যায়ন পূর্বের কমিটি এবং পরীক্ষকের মাধ্যমে হবে না যেটা আমরা বললাম আগে যে কমিটি ছিল ওই কমিটি ক্যান্সেল নতুন করে আদেশ দেওয়া হয়েছে কন্ট্রোলার অফ কে সিপিএসসির ঠিক আছে ওনাকে আদেশ দেওয়া হয়েছে যে তুমি নতুন করে কমিটি গঠন করো আবার প্রিলিমস এর কোয়েশন পেপারটা নাও আবার ফাইনাল আনসার কি বের করো নতুন করে আনসার কি পাবলিশ করো ওটার ভিত্তিতে প্রিলিমস কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের ফ্রেশ লিস্ট তুমি বের করো আগের সমস্ত কিছু কিন্তু বাতিল ঠিক আছে এরপর আবারও প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে আবারও প্রিলিমসের রেজাল্ট বেরোবে ঠিক আছে আর এই ফলাফলে যদি কোনো ত্রুটি না ধরা পড়ে তবেই মেইন পরীক্ষা নেওয়া যেতে পারে প্রয়োজনে নতুন করে নিয়োগ শুরু হতে পারে এদিন উচ্চ আদালতের রায়ের পরই টিপিএসসি কর্তৃপক্ষের বিরুদ্ধে ইঞ্জিনিয়ারদের অভিযোগগুলো সঠিক ছিল তাও প্রমাণিত হয়ে গেছে আইনজীবী আছে যাই হোক এখানে প্রিলিমিনারি পরীক্ষার দিন প্রশ্নপত্র ইঞ্জিনিয়ারদের মধ্যে বিতরণের সময় কোনো সরকারি সিল আছে যাই হোক এগুলো এগুলো তোমাদের মিসেলিনিয়াস ইস্যু কিন্তু যেই ইস্যুর জন্য তোমাদের মেইনসটা ক্যান্সেল হয়েছে ওইটা ওটা মানে মেনলি কি প্রিলিমসের আনসার কির মধ্যে ভুল আছে ঠিক আছে ওইগুলোকে ঠিক করতে ঠিক আছে ক্যান্ডিডেটদের একটাই দাবি ছিল যে যে ওল্ড কমিটির দ্বারা রিক্রুটমেন্ট প্রসেসটা কন্টিনিউ করানো হয়েছে এতদিন ওটা ওই কমিটিটা সরিয়ে নতুন কমিটি যাতে যাতে গঠন করা হয় ঠিক আছে এটাই আদেশ দিয়েছে নতুন কমিটি এখন গঠন করা হবে গঠন করার পর ওই কমিটির যারা এক্সপার্টস আছে ওনারা বিভিন্ন সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট যারা আছে ওনাদেরকে ডাকবেন ডেকে প্রিলিমসের এর দেখে বলবেন যে মানে কোন কোন কোশ্চেন গুলোতে গ্রেস মার্ক দেওয়া যায় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে প্রত্যেকটার ফাইনাল আনসার কি বা টেন্টেটিভ আনসার কি আবার বেরোবে ঠিক আছে তারপর ফাইনাল আনসার কি বেরোবে ওই আনসার কির ভিত্তিতে আবারও ফ্রেশ প্রিলিমস কোয়ালিফাইড এর লিস্ট কিন্তু মেরিট লিস্ট কিন্তু বেরোবে তোমরা ওয়েট করো আমরা তোমাদের সমস্ত আপডেট জানিয়ে দেবো উইদিন টু উইকস কিন্তু মানে দুই সপ্তাহের মধ্যে কিন্তু নতুন কমিটি কিন্তু মানে এখানে গঠন করার কিন্তু এখানে একটা চান্স হয়ে যাচ্ছে ঠিক আছে আর তোমরা এক্সপেক্ট করতে পারো জুন মাসের ফার্স্ট বা সেকেন্ড উইক কিন্তু সমস্ত কিছু বিবেচনা করে কিন্তু রেজাল্ট কিন্তু আবার বেরোতে পারে ঠিক আছে এখানে অনেকটাই ডিলে হবে জুলাই বা আগস্ট মাসে বা জুন মাসের শেষ দিকে কিন্তু এখানে তোমাদের হতে পারে তোমাদের টিএস এর মেইনস এক্সামটা তো ক্যান্ডিডেটের জন্য মানে কারো কারোর জন্য এটা ভালো আবার কারো কারোর জন্য খারাপ এটা মিক্সড রিয়াকশনস আছে সো আমরা ওইগুলো নিয়ে আলোচনা করলাম না কিন্তু এখানে পজিটিভ দিকটা আমরা দেখবো যে এখন যেহেতু এগুলো তোমাদের চিন্তা করে কোনো এখন কোনো লাভ নেই তোমাদের একটা জিনিস এখানে করতে হবে পজিটিভ জিনিস হচ্ছে তোমরা রিভিশন দেওয়ার টাইম পেয়ে গেলে আরও ভালো করে পড়ো মোস্টলি এখানে এটাও হবে যে তোমাদের যে এই যে মেইনস এই নতুন কমিটিটা যে গঠন করা হবে ওনাদের দ্বারা আনসার কি পাবলিশ যেটা করা হবে ওটা দিয়ে নতুন মেরিট লিস্ট বেরোবে আবার হয়তো তোমাদের এটাও হতে পারে এই নতুন কমিটির দ্বারা হয়তো মেন্সের অন্য আরেকটা তিনটে সেট কোশ্চেন পেপার রেডি করা হলো সমস্ত জিনিসটা নতুন করে শুরু করার অ্যাকসেপ্ট দ্য প্রিলিমস এক্সাম কিন্তু অর্ডার দিয়েছে অনারেবল ত্রিপুরা হাইকোর্ট ঠিক আছে সো ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সাম এক্সপিরিয়েন্স তোমরা আশা করি বুঝতে পেরেছ ম্যাটারটা কি এইবার আমরা জেনে নেই যে অনারেবল ত্রিপুরা হাইকোর্টের ওয়েবসাইটে যেটা অর্ডার কপিটা আপলোড করা ওখানে কি লেখা ঠিক আছে ইন পার্সুয়েন্স আমরা মাঝখান থেকে পড়বো ইন পার্সুয়েন্স অফ দ্য ডাইরেশন পাস থার্টিএ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মিস্টার আচ্ছা দ্য কন্ট্রোল অফ এক্সাম টিপিএসসি হ্যাজ এপিয়ার টুডে ঠিক আছে টিপিএস কন্ট্রোল অফ এক্সাম উনি কিন্তু এপিয়ার হয়েছিলেন ডিউরিং ইন্টারাকশন উইথ হিম

Respected controller of examination TPSC has submitted that the expert who had experts who had verified the question papers and the answer keys earlier will not be included in the said new committee of experts. And in the meantime, the main examination scheduled to be held on 3rd, 4th, and 5th May 2024 shall be deferred till the correctness of the disputed questions and the answer keys are re-evaluated and scrutinized afresh. Tigatsi. Okay? এখানে বলা হয়েছে মেইনস एग्जामটা স্থগিত করার আদেশ দিয়ে দেওয়া হয়েছে আনটিল আনলেস ততদিন মেইনস পরীক্ষা হবে না যতদিন নতুন কমিটি গঠন করে নতুন आंसर কি বেরিয়ে নতুন ফ্রেশ merit list যতদিন না বের হয় ঠিক আছে টিপিএসসি আবারো অ্যাডমিট কার্ড বেরোবে যদি কোনো ক্যান্ডিডেট সেখানে ইনক্লুড হয় আবার যদি কোনো ক্যান্ডিডেট আগের লিস্ট থেকে যদি বাদ যায় ঠিক আছে

স্টেট রেসপন্ডেন্ট পসিবল ক্যান্ডিডেট অনারেবল ত্রিপুরা হাইকোর্ট ওনারা কিন্তু টিপিএসি কে কিন্তু অর্ডার দিয়েছেন যে নতুন কমিটি গঠন করে আবারও প্রিলিমসের এর আনসার কি গুলো যাচাই করে নতুন করে প্রিলিমস কোয়ালিফাইড যে ক্যান্ডিডেট এর যে প্রসেসটা ওটা যত তাড়াতাড়ি সম্ভব করা হয় মানে যত তাড়াতাড়ি সম্ভব যাতে ওনারা এটা শেষ করেন কারণ দিন হয়ে গেছে নিয়োগ প্রক্রিয়াটা ক্যান্ডিডেটদের ইন্টারনেট যাতে রক্ষা করা যায় তার জন্য কিন্তু ওই দিকে কিন্তু অনারেবল ত্রিপুরা হাইকোর্ট কিন্তু বলেছেন ওনাদের অর্ডারে ঠিক আছে দ্য এক্সপার্ট কমিটি উইল ভেরিফাই দ্য ডিসপিউটস রিগার্ডিং সার্টেন কোশ্চেন্স অ্যান্ড দা কারেক্টনেস অফ দ্য আনসার কিস অ্যাজ প্লিডেড অ্যান্ড আইডেন্টিফাইড ইন দ্য রিট পিটিশন যে এক নতুন যে এক্সপার্ট কমিটিটা গঠন করা হবে ওনারা যে সমস্ত আনসার কিগুলো আগের বার বেরিয়েছিল যেটার জন্য এই পুরোটা জিনিস হলো ওই ডিসপিউটগুলোকে ওনারা অ্যাড্রেস করবেন যাদের দ্বারা ডিসপিউট হয়েছিল ওনাদের থেকে ওনারা ফিডব্যাক নিয়ে যে সমস্ত কোশ্চেন্স গুলোতে ওনাদের সমস্যা ছিল ওই কোশ্চেনগুলোকে আবার রি করে দেখবেন যে যেগুলো ফাইনাল আনসার কিতে পাবলিশ করা হয়েছিল ওইগুলোই কি ঠিক যদি ঠিক না হয় নতুনগুলো ওই নতুনের ভিত্তিতে যদি প্লাস ওয়ানও হয় তাহলেও কিন্তু মেরিট লিস্টে কিন্তু কিছু নাম কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে তার জন্য কিন্তু পুরোটাই কিন্তু ফ্রেশ ভাবে এখানে শুরু করার কিন্তু আদেশ কিন্তু দেওয়া হয়েছে উইথ দ্য এফোর্ট সাইড অবজারভেশন ডাইরেকশন অ্যান্ড রেজলিউশন দ্য ইনস্ট্যান্ট রিড স্ট্যান্ডস ডিসপোজড পেন্ডিং অ্যাপ্লিকেশন সি ফেনি শেল অলসো স্ট্যান্ড ডিসপোজড এইভাবেই কিন্তু কোর্টের ফাইনাল রাইটটা বেরোলো তোমরা এখন ওয়েট করো তোমরা এখন রিভিশন ফেজটা চালিয়ে যাও যারাই আজ আজকের দিনে মেইনস এক্সামের জন্য কমপ্লিটলি প্রিপেয়ার ছিলে রিভিশন ফেজটা চালাও তাহলে দেখবে কিছুদিন পর যখন পরীক্ষাটা হবে তখন কিন্তু তোমাদের আরও কিন্তু ভালো তোমরা পারফরমেন্স দিতে পারবে ঠিক আছে সো আশা করি তোমরা বুঝতে পেরেছো ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সপিরিয়েন্সদের সম্পূর্ণ ম্যাটারটা ক্লিয়ার যে কেন এই জিনিসটা হলো আর তোমাদের ভালোর জন্যই কিন্তু এই জিনিসটা হয়েছে এটা তোমরা মাথায় রাখবে আর তোমরা সাথে সাথে কিন্তু পড়ার তোমাদের যে প্রিপারেশনের জন্য সিলেবাস কিন্তু অনেক বড় মেন্সের তো তোমরা প্রিপারেশনের জন্য আরও টাইম পেয়ে গেলে ঠিক আছে এই টাইমটাকে ইউটিলাইজ করো দিস ইস দ্য গোল্ডেন পিরিয়ড এই টাইমটাকে ইউটিলাইজ করো ম্যাক্সিমাম তোমাদের প্রিপারেশনটাকে আরও বুস্ট করার জন্য ঠিক আছে আচ্ছা এইবার আমরা চলে যাই ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংকের ব্যাংকের পরীক্ষা নিয়ে ক্যান্ডিডেট অনেক ইস্যুস ফেস করতে হচ্ছে ঠিক আছে এই দেখো বিভিন্ন লিডিং নিউজ পেপার কিন্তু আর্টিকেলগুলো গুলো উঠে এসছে আজকে বহিরাজ্যে পরীক্ষা দিতে গিয়ে মৃত্যু এক আহত পঁয়তাল্লিশ সমবায় ব্যাংকের চাকরি প্রার্থীদের বাস উল্টে আহত মানে হত এক ঠিক আছে এগুলো খুবই মানে মন খারাপ করে দেয় এই সমস্ত মানে সিনগুলো বা ফটোজগুলো ঠিক আছে আমরা চাই তোমরা সবাই সেফ থাকো তোমরা সিকিউর থাকো পরীক্ষা দাও কি না দাও এটা তোমাদের ব্যাপার পরীক্ষা আসবে যাবে একটা পরীক্ষা যদি না দিতে পারো নেক্সট পরীক্ষা দেবে চাকরির পরীক্ষা আসবে যাবে কিন্তু নাথিং ইজ মোর লাইফ ঠিক আছে তোমরা সেফলি পরীক্ষা দিতে যাও যেখানে মনে করবে যে তোমাদের লাইফ তোমাদের যেতে প্রবলেম হবে বা কোনো ইনসিডেন্ট হতে পারে বা ধরো ওয়েদার খারাপ ওখানে কিন্তু তোমরা যাবে না ঠিক আছে যাবে না কেন বলছি কারণ তোমাদের মানে এই ডিসিশনটা হয়তো তোমাদের কিন্তু অনেকটাই কিন্তু তোমাদের জন্য এটা পরে কিন্তু এফেক্ট ফেলতে পারে কারণ অনেকেই অনেকেই আছে এখানে টোটাল পঁয়তাল্লিশ জন ত্রিশ জনের মতো ক্যান্ডিডেটস কিন্তু এখানে কিন্তু এফেক্টেড হয়েছে ওই বাসেই ছিল স্পেসিফিক্যালি ওনারা যেহেতু ট্রেন আর ফ্লাইটের টিকিট পাচ্ছিল না ফ্লাইটের টিকিট কস্টলি ট্রেনের টিকিটও কিন্তু আনএেলেবল ছিল তার জন্য কিন্তু ওনারা বাস দিয়ে কিন্তু ভেবেছিল গুয়াহাটি যাবে মেবি ওনাদের আজকে এক্সাম ছিল থার্ড মে কিন্তু অনেকের কিন্তু এক্সাম ছিল ঠিক আছে কিন্তু আনফর্চুনেটলি ওনারা এক্সাম দিতে পারেনি এখন দেখা যাক এই পাঁচ তারিখের পরীক্ষাটা শেষ হোক কোপারেটিভ ব্যাঙ্ক অথরিটি থেকে কি কোনো স্টেপ নেওয়া হবে এটা টাইম উইল স্পিক ঠিক আছে সো এইবার জেনে রাখো ত্রিপুরা ব্যাংকের রিক্রুটমেন্টের কি কি নতুন আপডেটস আছে প্রথম ক্লার্কের যেই পরীক্ষাটা এটা শুরু হয়ে গেছে আসাম আর আগরতলার বিভিন্ন সেন্টারে আজকে থেকে প্রথম ফেজের एग्जाम এক্সাম সাড়ে আটটায় শুরু হয়েছে অনেকে গুহাটির বিভিন্ন সেন্টারে যাওয়ার সময় আমাদেরকে মেসেজ করেছে যে উই আর গোয়িং ঠিক আছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু পৌঁছে গেছে যাদের যাওয়ার কথা ছিল ঠিক আছে যারা যাওনি তোমাদের জন্য মানে তোমরা নেক্সট রিক্রুটমেন্টের জন্য ওয়েট করো কিন্তু আরো একশো পঁচানব্বইটা পোস্ট কিন্তু খালি আছে দেখা যাক আবারও রিক্রুটমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়বে কিন্তু এবার কিন্তু কোপারেটিভ ব্যাংক কিন্তু আর এই মানে জিনিসটা কিন্তু রিপিট করবে না পরীক্ষা কিন্তু ওনারা কিন্তু আগরতলাতেই যেভাবেই হোক নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে প্রথম শিফটের এক্সাম শুরু হয়ে গেছে টোটাল তিনটে শিফট হবে সারা দিনে কেশিয়ার কাম ক্লাস কিন্তু আজকে কমপ্লিট ঠিক আছে এইবার দ্বিতীয় একটা ইস্যু হচ্ছে ক্যান্ডিডেটস যার যারা নাকি স্পেশাল ট্রেনে যাচ্ছিল এমটিএস এর एग्जाम যেটা আছে আগামী কালকে 4th মে 2024 এ এক্সামের আগে পৌঁছতে পারবে কিনা কিছু কিছু ট্রেন কিন্তু এতটাই লেট এমন দেখা যাচ্ছে এক্সামের রিপোর্টিং টাইম পার হয়ে যাবে তখন কিন্তু ট্রেন পৌঁছাবে ঠিক আছে তো অনেকেই ক্যান্ডিডেটস আমাদের ভিডিওতে কমেন্ট করেছে গতকালকে প্লাস আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছে এখন ওনারা কি করবে দেখো আমরা তোমাদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই তোমরা যারা বিভিন্ন জায়গায় ট্রেনে আটকে আছো এখন তোমরা আগামীকালকে পৌঁছে সবাই মিলে এক্সাম সেন্টারে যাবে ঠিক আছে সবাই মিলে যারাই তোমরা একসাথে অনেকেই নিশ্চয়ই পৌঁছাবে যে এক্সাম সেন্টারে তোমাদের অ্যাসাইন হবে সবাই যাবে এক্সাম সেন্টারে কিন্তু কোপারেটিভ ব্যাংকের প্রতিনিধিরা থাকবেন তোমরা ওখানে গিয়ে রিকোয়েস্ট করবে ওনাদেরকে অ্যাট দিস মোমেন্ট আমরা এতটুকুই বলতে পারি পরে কি ব্যাঙ্ক স্টেপ নেবে ওটা ওনাদের ব্যাপার ঠিক আছে তোমরা পরীক্ষাটা যাতে পারো তার জন্য আমরা বলছি এক্সাম যেই সময় তোমাদের মানে আগামীকালকে যেই সময় তোমরা যদি লেট হয়ে যায় ট্রেন ট্রেন থেকে বেরিয়ে তোমরা যেভাবেই হোক এক্সাম সেন্টারে যাবে গিয়ে তোমরা ওখানে রিকোয়েস্ট করবে যে ট্রেন লেট যেটা নাকি অ্যারেঞ্জ করা বাই ফ্রন্টিয়ার রেলওয়ে এখন আমরা কি করব রিকোয়েস্ট করে দেখো যদি ওনারা না মানেন নিশ্চয়ই ওনারা কিছু একটা বলবেন বিকল্প রাস্তা কি তোমরা অ্যাটলিস্ট ওখানে যাবে ঠিক আছে আর যদি মনে করো অতিরিক্তই লেট হয়ে গেছে তিনটে শিফটে কিন্তু পরীক্ষা ঠিক আছে তিনটে শিফটে পরীক্ষা বিকেল পাঁচটা পর্যন্ত বা সাড়ে পাঁচটা পর্যন্ত মেবি পরীক্ষা আছে সো তোমরা এর আগে যদি পৌঁছে যাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা যেই এক্সাম সেন্টার অ্যাসান আছে ওখানে যাবে গিয়ে রিকোয়েস্ট করবে যে এখন আমরা কি করব আমাদের ট্রেন তো লেট হয়ে গেছে সত্যি এটা খারাপ লাগে তোমাদের জানতে এত কষ্ট করে গিয়েও তোমরা যদি পরীক্ষাটা যদি না দিতে পারো দিস ইজ মানে ভেরি মাচ আনফরচুনেট ঠিক আছে আর মনে রাখবে আগামী কালকে অনেকেরই ট্রেন আছে ফিফথ মের এক্সাম অ্যাটেন্ড করার জন্য ঠিক আছে এখন কিন্তু রাস্তা খারাপ রেল লাইনও খারাপ তোমরা যারা আহ মানে আগরতলা থেকে গুহাটির উদ্দেশ্যে বিভিন্ন ট্রেন বা বাসে বাসে কিন্তু তোমরা অবশ্যই যাবে না ঠিক আছে কারণ আসামের রাস্তা কিন্তু এখন অনেক খারাপ কারণ এখানে অনেক ফ্লাড হয়েছে আসামে ঠিক আছে রাস্তা ব্লক হয়ে যেতে পারে বা তোমরা ওখানে স্টাক হয়ে যেতে পারো জ্যামে আর যারা তোমরা ট্রেন দিয়ে যাবে ঠিক আছে ট্রেন দিয়ে যাবে ভাবছো যদি সম্ভব হয় ইফ পসিবল ফ্লাইটের টিকিটের ভাড়া তো অনেক বেশি আগামী কালকেও চান্স আছে যে ট্রেন আবার লেট হয়ে যাবে ঠিক আছে তো ওখানে যদি সম্ভব হয় ঠিক আছে আমরা বলছি তোমাদের যদি কোনো প্রবলেম না হয় আজকে রাতের মধ্যে বাই টু নাইট যদি তোমরা বেরিয়ে যেতে পারো গুহাটির উদ্দেশ্যে যদি লেট হয় আগামী কালকে রাতের মধ্যে তোমরা গুহাটি পৌঁছে যেতে পারবে তো পরশু দিনের এক্সামটা তোমাদের যাদের আছে তোমরা অ্যাটেন্ড করতে পারবে এই দিকটা দেখো এখন কিছু করার নেই এই অবস্থাতেই যে রাস্তাগুলো আছে তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে চান্স অফ ট্রেন ক্যান্সেলেশন ইজ ভেরি হাই আর সমস্ত রকমের ছাত্রছাত্রীরা কিন্তু এই দুটো পরীক্ষা এম টিএস কেশিয়ার কাম ক্লার্ক দিতেও কিন্তু অনেকে কিন্তু অনেক টাকা খরচ করে অনেকে এমনও আছে ছয় সাত হাজার টাকা দিয়ে আগরতলা গুয়াহাটির ফ্লাইট কেটে কিন্তু গেছে ঠিক আছে এই পরীক্ষাটা সমস্ত ক্যান্ডিডেটসরা মনে রাখবে ঠিক আছে কারণ এটা একটা एग्जांपल সেট হয়ে গেল फ्रॉम द স্ট্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক যে তোমাদের এটা অ্যাকচুয়ালি কি হয়েছে এটা তোমাদের যদি আগরতলায়তে রাখতো ক্যান্ডিডেটদের এত প্রবলেম হতো না কারণ আগরতলায়তে ওয়েদারও ভালো আর ওয়েদার খারাপওলেও সবাই কিন্তু যেভাবেই হোক আগরতলা এসে পড়তো ঠিক আছে আর মেইন ইস্যু হচ্ছে যে ন্যাশনাল হাইওয়েটা ওটা কিন্তু প্রায়ই কিন্তু তোমাদের ফ্লড হলে বা মেজর কিছু ডিজাস্টার হলে কিন্তু ওটা কিন্তু ইনঅ্যাক্সেসিবল হয়ে যায় মানে ওটা তোমাদের অ্যাক্সেস করা যায় না ব্লক হয়ে যায় রাস্তা ভেঙে পড়ে যায় তার জন্য কিন্তু কোপারেটিভ ব্যাঙ্কের লক্ষ্য করার ছিল যে ওয়েদার ফরকাস্টটা দেখে যে আমি যে অ্যারেঞ্জ করছি আদৌ কি ওয়েদার ঠিক থাকবে কারণ ক্যান্ডিডেটসদের ওয়েলফেয়ার দেখাও তো দায়িত্ব কারণ ফর ফার্স্ট টাইম ফর ফার্স্ট টাইম কিন্তু ত্রিপুরা এমন কোনো পরীক্ষা হচ্ছে যেটা ত্রিপুরাতে পোস্টিং অনলি ত্রিপুরার ক্যান্ডিডেট দিয়েছে মানে পরীক্ষা দিতে হচ্ছে বাইরে গিয়ে এখানে আসামের একটা রিক্রুটমেন্ট এক্সাম ছিল ওটাও কিন্তু ক্যান্সেল হয়েছে তো কোপারেটিভ ব্যাংকের দরকার ছিল এটা একটু দেখার হবে এবার এখন দেখা যাক পরীক্ষাগুলো শেষ হোক যে ব্যাংক থেকে কোনো আপডেট আসে আফটার মে আমরা তোমাদের দেন দেন জানিয়ে অফ নাও যারা তোমরা বা বা আজকের বিভিন্ন শিফটে তোমাদের যাদের আছে আছে তোমরা চেষ্টা করো আগামীকালকে ট্রেন যাতে না ধরতে হয় ঠিক আছে ঠিক আছে কারণ ফিফথ মে এর পরীক্ষা দিতে গেলে ট্রেন যে লেট হবে না ওটার কিন্তু কোনো কিন্তু গ্যারান্টি নেই তোমরা চেষ্টা করো আজকের মধ্যে বেরিয়ে যাওয়া তোমাদেরকে আমরা রিকোয়েস্ট রাখবো এই ভিডিওর মাধ্যমে আজকের মধ্যে বেরিয়ে যাওয়ার আমরা চাই তোমরা সবাই যাতে ভালোভাবে যাতে পরীক্ষাটা যাতে অ্যাটেন্ড করতে পারো ঠিক আছে আর যারাই আজকে পরীক্ষা দেবে অল দ্য বেস্ট সবাইকে একদম ফাটিয়ে দাও এত কষ্ট করে গেছো চাকরিটা তোমরা পাবেই ঠিক আছে পাবে পেতেই হবে ভালো করে পরীক্ষা দেবে প্রথম রিজনিং ধরবে তারপর ম্যাথস তারপর জিকে কারেন্ট এফেয়ার্স তারপর ইংলিশ মনে রাখবে রিজনিং আর ম্যাথস কিন্তু একটু কমপ্লিকেটেড আসবে প্রথম রিজনিংটা ধরবে রিজনিং কিন্তু বড় বড় কোশ্চেন আসবে একটু ক্রিটিক্যাল থাকবে ওইগুলো কিন্তু ফ্রেশ মাইন্ডে তোমাদের কিন্তু আনসার করতে হবে ঠিক আছে কোনো রকমের কোনো সহায়তা বা হেল্প যদি তোমাদের লাগে তোমরা আমাদের এই নাম্বারে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সিক ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর তোমরা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে আমরা যতটুকু সম্ভব আমাদের পক্ষে যতটুকু পসিবল হয় আমরা তোমাদের সমস্ত রকমের হেল্প করে দেবো ঠিক আছে আর সবার মাঝে এই ভিডিওটা শেয়ার করে এই দুটো গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার আপডেট সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে যেতে পারে ম্যাক্সিমাম শেয়ার তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম গ্রুপে তোমরা প্লিজ আমাদের এই ভিডিও লিঙ্কটা প্লিজ তোমরা করে দিও ঠিক আছে তো ভিডিওটা থ্যাঙ্কস ফর ওয়াচিং আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া তোমার টিপিএস ত্রিপুর হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি ন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা স্টেট কোপারটিভ এসএসসি ওয়েলফেয়ার ট্রাইবেলফেয়ার ত্রিপুরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যদি সমস্ত রকম লেটেস্ট জিকে চাকরি সংখ্যা সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানটা এখনই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আমাদের ফেসবুক পেজ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বসে দিয়ে রেখেছি তোমাদের ইচ্ছা তোমার গ্রুপগুলো গুলো করতে পারো ওখানে আমরা সমস্ত আপডেট জেনারি আমরা শেয়ার করে থাকি ঠিক আছে সবাই ভালো করে পরীক্ষা দাও উই উইশ ইউ অল দ্য বেস্ট একদম ফাটিয়ে দাও চাকরিটা তোমরা পাবেই ঠিক আছে গ্যারান্টি দিয়ে বললাম তোমরা চাকরিটা পাবেই যদি তোমরা যদি ওখানে গিয়ে যদি না যাও একদম ঘাবড়াবে না এত কষ্ট করে গেছো চাকরিটা পেয়ে সবাইকে দেখিয়ে দাও যে না তোমরা পারো ঠিক আছে আমরা আছি কোন সময় এনি টাইম ইফ ইউ ফেস এনি প্রবলেম তোমরা আমাদের এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো স্টুডেন্টদের জন্য আমরা সবসময় আছি কারণ তোমাদের জন্যই আমরা কোনো রকমের সহায়তা তোমাদের যদি দরকার হয় তোমরা আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ এনি টাইম তোমরা করতে পারো ঠিক আছে চলো অল দ্য বেস্ট ভালো করে পরীক্ষা দাও যাদের আগামীকালকে বা পরশুদিন পরীক্ষা আছে তোমরা সবাই ভালো করে সেফলি গুহাটি পৌঁছাও এটাই আমরা চাই ঠিক আছে চলো হ্যাঁ নাইস ডে কিপ প্রিপেয়ারিং অ্যান্ড টেক কেয়ার